নমস্কার শ্রোতা বন্ধুরা আমার চ্যানেল লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই আজ আমি আমার চার বছরের ছোট্ট বোন পরীর জন্য আর ওই সাইজের সমস্ত ক্ষুদে বন্ধুদের জন্য এই গল্পটা পাঠ করছি বড়রাও শুনতে পারো একবার শৈশব থেকে ঘুরে আসা যাবে তো শুরু করছি আজকের গল্প শিয়াল পণ্ডিত তো চলো লেটস ডু গল্প এক যে ছিল শিয়াল তার বাপ দিয়েছিল দেয়াল তারই ছেলে সে কমবাকিসে তারও হল খেয়াল ইয়া ইয়া গোফে চারা দিয়ে শিয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলে ফেলল শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া শটির বনে দিন রাত হট্টগোল দেখে শুনে এক কুমির ভাবল তাই তো সকলের ছেলেই লেখাপড়া শিখছে আমার ছেলেরা কি বোকা হয়ে থাকবে কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়ে গিয়ে হাতে খড়িয়ে দিল ছেলেরা ক খ শেয়াল বলল কুমির মশাই কি দেখছেন সাত দিন যেতে না যেতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হয়ে উঠবে মহা খুশি হয়ে কুমির বাড়ি চলে আসলো পণ্ডিত মশায় পড়ান রোজ একটি করে কুমিরের ছানা জল দিয়ে গিলে খেয়ে নেন এরকম করে ছয় দিন চলে গেল কুমির ভাবছে কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ হয়ে আসবে আজ একবার দেখে আসি ভেবে কুমির রানীকে বলল ওগো ইলিশ খলিশের চচ্চড়ি রুই কাতলার গড়গড়ি বোয়ালের মরমড়ি সব তৈরি করে রাখো ছেলেরা এসে খাবে বলে কুমির পুরনো চটের থান ছেঁড়া জালের চাদর ডিঙির টোপর পরে এক গাল শ্যাওলা চিবতে চিবতে ভুড়িতে হাত বুলেতে বুলেতে পণ্ডিত মশায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই দেখে দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখছে তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মশাই বললেন আসুন আসুন বসুন হ্যাঁ রে গুবড়ে তামাক দে আরে ফরিঙ্গে নসির ডিবে নিয়ে আয় হ্যাঁ রে কুমির সুন্দরেরা কোথায় গেলি বসুন বসুন আমি ডেকে নিয়ে আসছি গতের ভেতরে গিয়ে শেয়াল পণ্ডিত সেই একটি ছানাকে উঁচু করে সাতবার দেখালো বলল কুমির মশাই এত খাটলাম খুঁটলাম আর একটুর জন্য কেন খুঁত রাখবেন সব ছেলেরাই বিদ্যাগজগজ হয়ে গেছে আর একদিন থাকলেই একেবারে ধনুর্ধর হয়ে যাবে কুমির বলল আচ্ছা বেশ তাই হোক বোকা কুমির খুশি হয়ে চলে গেল পরদিন শেয়াল পণ্ডিত বাকি ছানাটিকে জলযোগ সহকারে খেয়ে ফেললেন পাঠশালা পুটশালা ভেঙে পালিয়ে গেলেন পিট্টান তো পিট্টান কুমির এসে দেখলো পড়ুয়ারা পড়ে না শিয়াল পণ্ডিত ঘরে নেই শটির বন খালি কুমির তখন সব বুঝতে পারল গালে চড় মাথায় চাপড় হাপুস নয়নে কেঁদে কুমির বলল আচ্ছা পণ্ডিত দাঁড়া আর কি কাঁকড়া খাবি না আর কি খালে যাবি না ওই খালে তো কাঁকড়া খাবি দেখি কি করে তুই কুমিরের হাতে রবি কুমির চুপ করে খালের জলে লুকিয়ে থাকলো কদিন যায় শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে বেড়ায় প্রাণান্তেও জলে পা ছোয়ায় না শেষে পেটের জ্বালা বড় জ্বালা তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পোয়ে দলে দলে দাঁড়া বের করে ধিরিং ধিরিং করে নাচছে আর কি সব ভুলে টুলে জাঁক প্রাণ থাকমান জলে দিলেন ঝাঁপ আর যায় কোথায় ছত্রিশ গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটা ধরে ফেলল টানাটানি হুড়োহুড়ি পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়ে ঠেকলেন অমনি ন এক নলের আগা ভেঙে হাসিয়া বললেন আরে কুমির মশাই এত বোকা তা তো জানতাম না কোথায় আমার ঠ্যাং আর কোথায় বা লাঠি ধরুন ধরুন লাঠিটা ছেড়ে ঠ্যাংটাই ধরুন কুমির ভাবল এ লাঠি ধরেছি ধর ধর ঠ্যাং ছেড়ে লাঠিতে কামড় দিল নল ছেড়ে দিয়ে পণ্ডিত তিন লাফে পার কুমির মশাই হোক্কা হুয়া আবার পাঠশালা খুলবো ছেলে পাঠিও। আবার দিন যায় শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না শেষ একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি এঁটে শটান লেজ রোদমুখো হা ঢেঁকির মতো কুমির খালের চড়ায় হাত পা ছড়িয়ে একেবারে মরার মতো পড়ে রইল শিয়াল পণ্ডিত সেই পদ্ধে যাচ্ছিল দেখলো কুমির তো মরেছে যাই শিয়ালিকে নেমন্তন্নটা দিয়ে আসি কিন্তু পণ্ডিতের মনে সন্দেহ জাগে গোফে তিন চারা দিয়ে দাঁত মুখ চেটে চুটে বলে আহা বড় সাধু লোক ছিল গো কি হয়েছিল গো কি করে হলো গো আচ্ছা লোকটা যে মরল তার লক্ষণ কি হুম হুম কান নড়বে পটাপট লেজ পড়বে চটাচট তবে তো মরা এবারটা তবে এখনো মরেনি কুমির ভাবলো কথা বুঝি সত্যি কান নেই তবু কুমির মাথা ঘুরে কান নাড়ে করে লেজে আছাড় দেয় দূরে ছিল কতগুলো রাখাল তারা দেখলো এই সেই কুমিরটা যে সেদিন বাছুর খেয়েছিল তারা কাস্তে লাঠি ইট পাটকেল নিয়ে হই হই করে এসে কুমিরের পেছন লাগে লেগে গেল শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট হক্কা হওয়া কুমির মশাই নমস্কার এবার পালাই অনেক দূরে এসে শিয়াল পণ্ডিত একটা বেগুনের খেতে ঢুকলো ক্ষুধায় পেটটি করে আনচান মনের সুখে বেগুন খান খেতে খেতে হঠাৎ নাকে একটা কাটা ফুটলো শেষে কাবুজাবু হয়ে শিয়াল নাপিতের বাড়ি গেল নাপিতকে বলল ভাই নরুনখানা দে আমার নাকের কাঁটাটা বের করে দে নাপিত বড় ভালো মানুষ ছিল নরুন নিয়ে আসলো কে ভাই শিয়াল পণ্ডিত তাই তো একই আহা হা নাকটা তো গেছে এক একেবারে দু ফোটা চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে শেয়াল বলল ওই দুঃখেই তো কাঁদছি রে ভাই তুমি ছাড়া আর তো কেউ নেই আমার তাই তোমার কাছেই এলাম নাপিত বড় দয়ালু মন গলে গেল তার বলল বসো বসো কাটা খুলে দিচ্ছি কিন্তু তাতে আরেক সমস্যা হলো শেয়ালের নাকটা গেল কেটে উঁয়া উঁয়া করে কান্না জুড়ে দিল আর বলল ওরে হতভাঙা পাজি প্রাচন্ড নাপিত দেখ তো কী কাণ্ড করেছিস দে ব্যাটা আগে আমার নাকটা জিউড়ে দে নইলে দেখাচ্ছি তোকে মজা ভালো মানুষ নাপিত ভয় থতমতো খেয়ে বলল দাদা বড় চুক হয়ে গেছে মাফ করো ভাই নইলে গরিব প্রাণে মারা যায় শেয়াল বলল আচ্ছা যা যা হবার তা তো হয়েই গেছে তবে তো নরুনখানা আমাকে দে তোকে ছেড়ে দিচ্ছি কি আর করে নাপিত শেয়ালকে নরুনখানা দিয়ে দিল নরুন পে শেয়াল বলল আচ্ছা তবে আসি শেয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল দেখে কুমোর বলল কে হে বড়ো ভাই কে যাচ্ছ মুখে ওটা কি শেয়াল বলল কুমোর ভাই নাকি ও একটা নরুন নিয়ে যাচ্ছি কুমোরেরও একটা নরুনের বড় দরকার ছিল সে বলল তা ভাই দেখি তো তো দেখি তোমার নরুনটা পরক করতে গিয়ে নরুনটা মট করে ভেঙেই গেল কুমোর বলল আহা চোটে উঠে শিয়াল বলল আরে কুমোরের পো খুব খারাপ হলো এটা এবার আমার নরুনটা ফেরত দে সে গায়ে আর কামার নেই নিরুপায় হয়ে কুমোর বলল এখন কি করি ভাই মাপনা করলে তো গরিব মারা যায় শেয়াল বলল তবে একটা হাঁড়ি দে কুমোর একটা হাঁড়ি দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল হাড়ি নিয়ে শেয়াল আবার চলতে লাগল এক বিয়ের বর যাচ্ছিল বোমা পটকা আতসবাজি ছুটতে ছুটতে সকলে চলেছে অন্ধকারে কে জানে একটা পটকা ছুটে গিয়ে শেয়ালের হাঁড়িতে পড়ল আর হাঁড়িটা ফেটে গেল দুই চোখ ঘুরিয়ে শেয়াল এসে জিজ্ঞেস করলো কে হে বাপু বড় তুমি বর যাচ্ছ বাজি পোড়া জায়গা পাও নাই ভালো চাও তো এক্ষুনি আমার হাঁড়িটা দাও বর ভেবাচে খেয়ে গেল সকলে বলল। মাফ করো ভাই মাফ করো নইলে আমরা সবজি মারা যাই শেয়াল বলল সেটি হবে না কোনেটিকে আমায় দাও তারপর যেখানে খুশি যাও কি আর করে বর কনেটিকে শিয়ালকে দিয়ে দিল কোনে পেয়ে শিয়াল সেখান থেকে চলে গেল এক ঢুলির বাড়ি গিয়ে শিয়াল বলল ঢুলি ভাই ঢুলি ভাই তোমরা কজন আছো আমি বিয়ে করব সব ঢোল বায়না করো দেখি কোনেটি তোমার এখানে থাকলো আমি পুরুত বাড়ি চললাম ঢুলি ঢোল বায়না করতে গেল আর শিয়াল গেল পুরুত বাড়ি ঢুলির বউ কুটনো কাটতে বসেছিল কোণেটি ঝিমোতে ঝিমোতে বঠির উপর পড়ে গিয়ে কেটে দুই খণ্ড হয়ে গেল ভয়ে ঢুলির বউ দুই টুকরো নিয়ে খড়ের গাদায় লুকিয়ে রেখে আসলো পুরুত নিয়ে ফিরে এসে শেয়াল দেখে কোণে নাই ভালো চাও তো ঢুলিবউ কোনেটিকে এনে দাও ভয়ে ঢুলি বউ ঘরে উঠিয়া বলে ও মা কি হবে গো শেয়াল বলল সব কথা থাক ঢুলির ঢোলটি দাও তো ছেড়ে দিচ্ছি ঢুলিব ভাবল বাঁচলাম তাড়াতাড়ি ঢোলটা এনে দিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল ঢোল নিয়ে শেয়াল গিয়ে এক তাল গাছের ওপর উঠে বাজায় আর গান গায় টাকডুমা ডুমডুম বেগুন খেতে ফুটলো কাটা টাকডুমা ডুমডুম কাঁটা খুলতে কাটলো নাক টাকডুমা ডুমডুম নাকুর বদলে নরুন পেলাম টাকডুমা ডুম নরুন দিয়ে হাড়ি পেলাম টাকডুমা ডুমডুম হাঁড়ির বদলে কোনে পেলাম টাকডুমা ডুম। কোনি গিয়ে ঢোল পেয়েছি ডুম ডুমডুম ডাগুম ডাগুম ডুমা ডুম ডুমডুমাডুম ডুম মনের আনন্দে সে আর যেই না নেচে উঠেছে ওমনি পা হরকে গিয়ে কোথায় পড়লো জানো তো সেই পুকুরের জলে যেখানে কে ছিল কুমির শেষ হলো আজকের গল্প শেয়াল পণ্ডিত মজা পেয়েছো তো আর কি কি গল্প শুনতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আজকের জন্য টাটা আবার দেখা হবে লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে বাই বাই